তিনি আবু বকর নামে সমধিক পরিচিত, তবে এটা ছিল তার ডাকনাম বা কুনিয়াত। আসল নাম আবদুল্লাহ, উপাধি ছিল দুটি, সিদ্দিক ও আতিক। পিতার নাম ওসমান, যাকে আবু কুহাফা নামেও ডাকা হতো, আর মাতার নাম সালমা, যাকে উম্মুল খায়ের নামেও ডাকা হতো। আবু বকর ছিলেন কোরাইশ বংশের সন্তান। রসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর জন্মের আনুমানিক দুবছর পর তিনি জন্মগ্রহণ করেন এবং মারাও যান রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর দুবছর পর। আবু বকর রাদিয়াল্লাহুতালা আনহু ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, পাতলা ছিপছিপে শরীর আর প্রশস্ত ললাটির অধিকারী। শেষ বয়সে সাদা চুলে তিনি মেহেদি লাগাতেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত দয়ালু আর সহনশীল প্রকৃতির মানুষ ছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহুতালা আনহু ছিলেন মক্কার সম্মানিত কোরাইশ ব্যক্তিদের একজন। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা আর সৎ চরিত্রের কারণে আপামর মক্কাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। একই সাথে ছিল কাব্য প্রতিভা। অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী আবু বকর বক্তৃতা ও বাগ্মিতায় আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত জনপ্রিয়, বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহিলি যুগেও তিনি কখনও শরাব পান করেননি। তার অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সখ্যতা স্থাপন করত। তার বাড়িতে নিয়মিত মক্কার বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক বসত। ব্যক্তিগত জীবনে ইসলাম আগমনের আগে থেকেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হযরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। মক্কা বিজয়ের আগ পর্যন্ত তিনি অবশ্য ইসলামের প্রতি তেমন কোনো আকর্ষণ অনুভব করেননি। তথাপি পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন আবু কুহাফা এমন কোনো প্রমাণও ইতিহাসে পাওয়া যায় না। অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে তিনি মাঝে মধ্যে বলতেন, এই ছোকরাগুলোই আমার ছেলেকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন অবশ্য তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। 14 হিজরিতে প্রায় 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। হযরত আবু বকরের মা উম্মুল খায়ের অবশ্য স্বামীর অনেক আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। একেবারে প্রথম দিকে মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। স্বামীর মতো তিনিও দীর্ঘ আয়ু লাভ করেছিলেন। প্রায় 90 বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। ওই সময় পুত্র আবু বকর ছিলেন মুসলিম জাহানের খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান। অত্যন্ত আদর, যত্ন আর বিলাসিতার মধ্যে তিনি লালিত পালিত হন। শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত তিনি পিতার উপর নির্ভরশীল ছিলেন। পরে 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। শৈশব থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকরের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজেকে নবী হিসেবে প্রচার করতে শুরু করেন তখন তার বয়স ছিল 40 বছর, আবু বকর তখন 38। আল্লাহ নবী প্রথমে নিজের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে গোপনে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। পরবর্তীতে তিনি ধীরে ধীরে মক্কার অপরাপর মানুষদের কাছে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করেন। রসুলাল্লাহর এই নবুয়াত লাভের ঘোষণায় মক্কা নগরীতে হইচই পড়ে যায়। সেখানকার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে পড়ে। কেউ তাকে পাগল অভিহিত করে, কেউ বা কবি, আবার কেউ বা গণক বা জাদুকর হিসেবে প্রচার করতে থাকে। নেতৃস্থানীয় ব্যক্তিদের এই বিরোধিতা দেখে সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে। একেবারে শুরুর দিকে সবাই যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ঈমান আনতে অস্বীকৃতি জানায়, এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনেরাও তাকে তিরস্কার করতে থাকে, ঠিক ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দেন। তিনি তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি ঈমান আনেন। এই প্রসঙ্গে আল্লাহ নবী বলেছেন,
আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। একমাত্র উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই আবু বকরের আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান এনেছিলেন। অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার আগে ইমান এনেছিলেন, কিন্তু ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অপ্রাপ্তবয়স্ক শিশুমাত্র, যে কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ বিবেচনায় ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই স্বীকৃতি দেয়া হয়। ইসলাম গ্রহণের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বীনের প্রচার কাজে আত্মনিয়োগ করেন। শুরুতে তিনি নিজের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। অতঃপর মক্কার আশপাশের গোত্রসমূহে এবং পরবর্তীতে হজের মৌসুমে বহিরাগতদের তাঁবুতে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেন তিনি। এটা করতে গিয়ে হযরত আবু বকর একাধিকবার মারধরের শিকার হয়েছিলেন। শুরুর দিকে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন তাদের একটি বড় অংশই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, যারা মূলত এই আবু বকরের মেহনতের মাধ্যমেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তারা অনেকেই পরবর্তীতে ইতিহাস বিখ্যাত সাহাবি হয়ে ওঠেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবু ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট সাহাবিরা এই তালিকার অন্তর্ভুক্ত। এই তালিকা থেকেই উপলব্ধি করা যায় ইসলামের প্রাথমিক যুগে এই সত্য দিনের প্রচার প্রসারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা মেহনত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বকরের নিকট তখন 40,000 দিরহাম ছিল, যা তৎকালীন বাজার মূল্য বিবেচনায় বিপুল পরিমাণ অর্থ। নিজের এই সমস্ত অর্থ তিনি আল্লাহর দিনের কাজে ব্যয় করতে থাকেন। এ ব্যাপারে তার পিতা আবু কুহাফা মাঝে মধ্যে আপত্তি করতেন, তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি খুব একটা পাত্তা দিতেন না। তিনি সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিলেন তাদেরকে উদ্ধার করতে গিয়ে। তিনি ওইসব দাস দাসীদেরকে তাদের মনিবের কাছ থেকে ক্রয় করতেন এবং আজাদ করে দিতেন। 13 বছর পর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন তখন সেই 40,000 দিরহামের মধ্যে তার কাছে অবশিষ্ট ছিল মাত্র 2,500 দিরহাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইতিহাস বিখ্যাত আরও বহু সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ নবী বলেছিলেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। আবু বকরের প্রতিদান কেবল আল্লাহ দিতে পারেন। দিনের কাজে কেবল অর্থব্যয়ের দিক থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর ছিলেন তা নয়, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের দিক থেকেও তিনি ছিলেন সবচেয়ে অগ্রগামী ও দৃঢ়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজের এবং কথার প্রতি তার ছিল অগাধ আস্থা ও বিশ্বাস। নবুয়তের 10 বছর পর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন এবং ফিরে এসে সবাইকে এই সংবাদ দিলেন তখন সাহাবিদের অনেকেই বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিলেন। এমনকি ইতিপূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার যুক্তি, তার ব্যক্তিত্ব ইত্যাদি বহু বিষয় দ্বারা আকৃষ্ট হয়ে তার প্রতি ঈমান এনেছিলেন এমন অনেকেই মিরাজের বিষয়টি শোনার পর তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। মিরাজের ঘটনা তাদের কাছে একেবারে অবিশ্বাস্য গাল গল্প মনে হতে থাকে। এই পরিস্থিতিতে সচ্চা ইমানদার সাহাবিরাও যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকমুখে এই ঘটনা শোনার সাথে সাথে তা বিশ্বাস করে নেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলিম ইসলাম ত্যাগ করে। লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে, হে আবু বকর, তোমার বন্ধুকে কি তুমি বিশ্বাস করো? সে বলেছে, সে নাকি গতরাতে বাইতুল মুকদ্দাসে গিয়েছে, সেখানে নামাজ পড়েছে, অতঃপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, তোমরা কি তাকে অবিশ্বাস করো? তারা বলল, হ্যাঁ, ওই তো মসজিদে বসে লোকদেরকে এসব কথাই বলছে। আবু বকর তখন বললেন, আল্লাহর কসম, তিনি যদি একথা বলে থাকেন তাহলে তিনি অবশ্যই সত্য বলেছেন। এতে অবাক হওয়ার কি দেখলে? তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে ওহি আসে, আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে,
তার সেই কথাও আমি বিশ্বাস করি। তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছো এটা তার চেয়েও বিস্ময়কর। অতপর তিনি রসুলাল্লাহর কাছে গিয়ে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ নবী, আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গত রাতে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু বকর তখন বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল। রসুলাল্লাহ তখন বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক। এই ঘটনার মধ্য দিয়েই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক তথা বিশ্বাসী উপাধিতে ভূষিত হন। মক্কায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অভ্যাস ছিল, তিনি প্রায় প্রতিদিনই সন্ধ্যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গমন করতেন। কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তিনি তার সাথে পরামর্শ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনি নিজের এই প্রিয় বন্ধুকে সাথে করে নিয়ে যেতেন। মক্কার মুসলিমদের উপর মুশরিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মক্কায় অবস্থান করা কঠিন হয়ে পড়ে। নির্যাতনের এই পর্বে বহু সাহাবি মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হেজরত করেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও সিদ্ধান্ত নেন তিনি আবিসিনিয়ায় চলে যাবেন, কিন্তু ইবনু দানগাহ নামে এক গোত্রপতি তার এই সিদ্ধান্তের কথা জানতে পেরে তাকে হিজরত করা থেকে বিরত রাখেন। লোকটি বলেন, আপনার মতো একজন দয়ালু, অতিথিপরায়ণ আর সদাচারী ব্যক্তি মক্কা ছেড়ে চলে যাবে, এটা তো মক্কাবাসীর জন্য একটা দুর্ভাগ্যের বিষয় হবে। আমি আপনাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছি, তবে একটি শর্ত, আপনি প্রকাশ্যে সালাহ অর্থাৎ নামাজ আদায় করবেন না, এতে ক্ষিপ্ত হয়ে কোরাইশরা আপনার উপর হামলা করতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই শর্তে রাজি হয়ে গেলে ইবনু দানগাহ প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় আরবে একটা নীতি প্রচলিত ছিল, কোনো বিশিষ্ট ব্যক্তি যদি কোনো অসহায় ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নেয় তাহলে কেউ সেই অসহায় ব্যক্তিকে আঘাত করত না, এমনকি সে যদি অপরাধীও হয় তাহলেও না। আঘাত করলে যে ব্যক্তি নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তাকে আঘাত করা হয়েছে বলেই ধরে নেওয়া হতো এবং এ ধরনের ঘটনা নিয়ে যুদ্ধও বেঁধে যেত। আরবরা হাজার বছর ধরে নিজেদের মধ্যে এই নিরাপত্তা প্রদান এবং এর প্রতি শ্রদ্ধাশীল থাকার নীতি চর্চা করে এসেছে, যে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন বন্ধ হয়ে যায়। কিন্তু সমস্যা হয় কয়েকদিন পরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে গোপনে সালাহ আদায় করতে করতে হাঁপিয়ে ওঠেন। প্রকাশ্যে সালাহ আদায় করতে না পারার কষ্ট তাকে কুরে কুরে খায়। এক পর্যায়ে তিনি ইবনু দানগার সেই নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলিম ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান। অতপর তিনি প্রকাশ্যে আবার আগের মতোই নামাজ আদায় করতে শুরু করেন। মক্কায় উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু বকর বিমর্ষ দেখলেন তখন নিজ উদ্যোগে নিজের অল্প বয়স্কা কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুলাল্লাহর সাথে তিনি বিবাহ দেন। সেই থেকে তিনি সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। রসুলাল্লাহর জীবনের একটি বিশেষ ঘটনা হচ্ছে মদিনায় হিজরত। এই হিজরতকালে মক্কা থেকে মদিনায় দীর্ঘ ও বিপজ্জনক যাত্রাকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একমাত্র সঙ্গী ছিলেন প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের কঠিন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি, বুদ্ধিমত্তা, ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে। এমনকি এ ব্যাপারে পবিত্র কোরআনে আয়াতও নাজিল হয়েছে। ইবনে ইসহাক বলেন, আবু বকর রসুলাল্লাহর কাছে হিজরতের অনুমতি চাইলে রসুলাল্লাহ তাকে বলতেন, তুমি তাড়াহুড়া করো না, আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন। আবু বকর এই কথা শুনে ভাবতেন যে রসুলাল্লাহ হয়তো নিজের কথাই ভাবছেন, তাই তিনি তখন থেকেই দুটি ওট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন, এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রসুলাল্লাহ দিনে অন্তত একবার আবু বকরের বাড়িতে আসতেন। যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন তিনি দুপুরের সময় আমাদের বাড়িতে আসেন। সাধারণত এই সময়ে তিনি কখনো আসতেন না। তাকে দেখা মাত্র আবু বকর বলে উঠলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তা না হলে এই সময়ে আল্লাহ নবী এখানে আসতেন না।
তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তাঁর খাটের এক পাশে সরে বসলেন। আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রাসূলুল্লাহ বললেন, তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার দুই মেয়ে ছাড়া আর কেউ এখানে নেই, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ তখন বললেন, আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমিও কি আপনার সঙ্গে যেতে পারবো? রাসূলুল্লাহ তখন বললেন, হ্যাঁ যেতে পারবে। আয়েশা বলেন, সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের আতিশয্যেও এত কান্না করতে পারে। আমি আবু বকরকে সেদিন কাঁদতে দেখেছি। অতপর আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, এই দেখুন, আমি এই ওট দুটিকে এই কাজের জন্য প্রস্তুত করে রেখেছি। অতপর তারা আবদুল্লাহ ইবনে ওরাইকাত নামক এক ব্যক্তিকে এই যাত্রাপথে গাইড হিসেবে ভাড়া করলেন। লোকটি অমুসলিম ছিল, তথাপি সে ছিল বিশ্বস্ত। রাতের অন্ধকারে তারা আবু বকরের বাড়ির পেছন দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে শাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি থেকে ইবনে হিশাম বর্ণনা করেন, তারা রাতে শাওর পর্বতের গুহায় পৌঁছেন। রাসূলুল্লাহ ওই গুহায় প্রবেশের আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করলেন। সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বা বিচ্ছু এরকম কিছু আছে কি না তা তিনি দেখে নিলেন। আল্লাহর নবীকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যেই তিনি এভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। হিজরতের পর সকল যুদ্ধ অভিযানেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। কোনো একটি অভিযানেও অংশগ্রহণ থেকে তিনি বিরত থাকেননি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাধারী। এই অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি আল্লাহর রাসূলের হাতে তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করেন, বাচ্চা কাচ্চাদের জন্য বাড়িতে কী রেখে এসেছো আবু বকর? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের জন্য আল্লাহ আর আল্লাহর রাসূলই যথেষ্ট। যদিও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনিত সম্পদের তুলনায় অন্য আরও অনেক সাহাবীর প্রদত্ত সম্পদের পরিমাণ বেশি ছিল, তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দেয়া এই সম্পদ সবার উপরে রাখেন এবং আল্লাহ ও তার রাসূলের জন্য এই সর্বস্ব উজাড় করে দেয়া মানুষটিকে সম্মানিত করেন। মদিনায় হিজরতের ১৩ বছর পর ইহলোক ত্যাগ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ওফাতের সংবাদ শুনে সাহাবীরা সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েন। তারা চিন্তাই করতে পারছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাদেরকে ছেড়ে চলে যেতে পারেন। এমনকি লৌহ মানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করেন, যে বলবে রাসূল মারা গিয়েছে, আমি ওমর তাকে হত্যা করে ফেলব। এমনই এক হৃদয় বিদারক পরিবেশে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দৃঢ় ও অবিচল। সমবেত জনতাকে লক্ষ্য করে আবু বকর ঘোষণা করেন, যারা মুহাম্মদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। অতপর তিনি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াতটি পাঠ করেন, যেখানে বলা হয়েছে মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নন, তার আগে বহু রাসূল অতিবাহিত হয়েছে, তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা পেছনে ফিরে যাবে? যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতিই করতে পারবে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শিগগিরই আল্লাহ তাদের প্রতিদান দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই আয়াতটি শোনার সাথে সাথে লোকেরা যেন তাদের সম্বিত ফিরে পায়। হযরত ওমরও মেনে নিলেন, আল্লাহর নবী মারা গিয়েছেন, তিনি আর আমাদের মাঝে নেই। অতপর এই অসহ্য ব্যথা বেদনাকে মেনে নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফনে মনোনিবেশ করলেন। এভাবে রাসূলুল্লাহর ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় আবু বকরের দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফন তখনও সম্পন্ন হয়নি। এরই মধ্যে ঘটে আরেক বিপত্তি, তার স্থলাভিষিক্ত কে হবেন এই বিষয়টি তখন জটিল আকার ধারণ করে। মদিনার জনগণ, বিশেষত আনসার সাহাবিরা সাকিফা বনি সায়েদা নামক একটি স্থানে সমবেত হন।
আনসাররা দাবি করেন, যেহেতু আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি, নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি, আমাদের মধ্য থেকেই কাউকে রসুলাল্লাহর স্থলাভিষিক্ত করতে হবে। মক্কা থেকে আগত মুহাজির সাহাবিরা এই দাবি মেনে নিলেন না। তারা বললেন, ইসলামের বীজ আমরাই বপন করেছি এবং আমরাই তাতে পানি সিঞ্চন করেছি, সুতরাং আমরাই খেলাফতের অধিকতর হকদার। এ অবস্থায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মরদেহের পাশে উপবিষ্ট ছিলেন। এই অবস্থা থেকে তাকে ডেকে বৈঠকে নিয়ে যাওয়া হলো। তিনি সেখানে উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন। তিনি যুক্তি তুলে ধরলেন কেন মুহাজির সাহাবি, বিশেষ করে কোরাইশদের মধ্য থেকে কাউকে খলিফা হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই যুক্তিপূর্ণভাবে বিষয়টি তুলে ধরলেন, আনসার সাহাবিরা আর এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করতে পারলেন না। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় তারও সুন্দর সমাধান দেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং অন্য হাতে আবু ওবায়দার হাত ধরে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এই দুজনের মধ্যে যে কাউকে তোমরা খলিফা হিসেবে নির্বাচন করতে পারো তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যোগ্য উত্তরসূরি হতে পারেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত ছাড়িয়ে নিয়ে পাল্টা প্রস্তাব করলেন, আবু বকরই হতে পারেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একমাত্র স্থলাভিষিক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুপস্থিতিতে তিনি আমাদের নামাজে ইমামতি করতেন। অতঃপর বৈঠকে উপস্থিত আনসার মুহাজির নির্বিশেষে সকল সাহাবিরাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিলেন এবং তার হাতে বায়াত গ্রহণ করলেন। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিয়োগ দিয়েছিলেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই হজের আমির। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম সজ্জায় তখন সাহাবিদের মধ্যে এ ব্যাপারে ইতস্তত ভাব দেখা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে এখন মসজিদে নববীতে নামাজের ইমামতি কে করবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা পাঠান, আবু বকর ইমামতি করবেন। এই ঘটনাতেই স্পষ্ট হয়ে যায় রসুলের অনুপস্থিতিতে মুসলিম উম্মার নেতৃত্ব দেবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়গুলো তুলে ধরলে উপস্থিত সাহাবিদের সকলেই নিঃসংকোচে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতু রাসূলিল্লাহ অর্থাৎ রাসূল আল্লাহর খলিফা উপাধি দেয়া হয়। একমাত্র তাকেই এই উপাধিতে ভূষিত করা হয়। পরবর্তী খলিফাদের উপাধি ছিল আমিরুল মুমিনিন। খলিফার দায়িত্ব নেয়ার পর সাকিফ বনি সায়েদায় সমবেত সাহাবিদের উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ ভাষণ প্রদান করেন। তিনি বলেন, আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান আমার আচার আচরণ রসুলাল্লাহর আচরণের মতো হবে তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। তিনি ছিলেন নবী, ভুল ত্রুটি থেকে তিনি পবিত্র ছিলেন, তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ, আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমাকে সহায়তা করবেন, যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি আমাকে অবশ্যই সতর্ক করবেন। হযরত আবু বকরের সেই সংক্ষিপ্ত ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে, যেখানে একজন শাসক বলছেন, আমি তোমাদের চেয়ে উত্তম নই, আমি যদি কোনো ভুল করি তাহলে চুপ থাকবে না, আমার ভুল ধরিয়ে দেবে। কি অবিশ্বাস্য! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা একজন দয়ালু, কোমল প্রকৃতির এবং নরম স্বভাবের মানুষ হিসেবে জানি, কিন্তু এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের একটি দিক মাত্র। এই কোমলতার বিপরীতে প্রয়োজনের মুহূর্তে তিনি দৃঢ়তা প্রদর্শনে, এমনকি কখনও কখনও কঠোরতা প্রদর্শনেও পিছপা হতেন না। এমনও হয়েছে যে লৌহমানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে আবু বকরের দৃঢ়তার সামনে নিজেকে নিতান্ত বাচ্চা মনে করতেন।
বাস্তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দৃঢ়চেতা ছিলেন, কতটা আত্মবিশ্বাসী আর অন্যায়কারীদের প্রতি তিনি কতটা কঠোর ছিলেন তা পরিষ্কার হতে শুরু করে যখন তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকে তার সর্বপ্রথম দৃঢ়তা ও অনমনীয়তার ঘটনাটি প্রকাশ পায় ওসামার বাহিনীকে কেন্দ্র করে। বিষয়টি উপলব্ধি করতে হলে আমাদেরকে কিছুকাল পেছনে ফিরে যেতে হবে, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। আল্লাহনবী ওফাত গ্রহণের কিছুদিন আগে সিরিয়ার মুতায় একটি যুদ্ধ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। ইতিপূর্বে মুতার যুদ্ধে জায়েদ বিন হারিসা, জাফর ইবনে আবু তালিব এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রখ্যাত সাহাবিরা শহীদ হয়েছিলেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুসংহত হওয়ার পর আল্লাহনবী তার প্রিয় এই সাহাবিদের রক্তের বদলা নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন। তিনি এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন মুতার যুদ্ধের প্রথম কমান্ডার জায়েদ বিন হারিসার পুত্র ওসামা ইবনে জায়েদকে। ওসামাকে ডেকে তিনি বলেন, ছুটে যাও সেই রণাঙ্গনে যেখানে তোমার বাবা শহীদ হয়েছিলেন। অতপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওসামা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওনা হলেন। তারা মদিনা থেকে বের হতে না হতেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ মুক্তির জন্য প্রতীক্ষা করতে থাকেন। কিন্তু এই রোগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং তারা তখন মদিনায় ফিরে আসেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সংবাদ পাওয়ার সাথে সাথে আরব উপদ্বীপে বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। কেউ ইসলাম ত্যাগ করে, কেউ যাকাত দিতে অস্বীকৃতি জানায়, আবার কেউ নিজেকে নবী হিসেবে দাবি করে বসে। এমনই এক চরম অস্থিতিশীল পরিস্থিতিতে অনেকে পরামর্শ দিলেন ওসামার বাহিনীকে সিরিয়ায় পাঠানোর বিষয়টি যেন স্থগিত করা হয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ প্রত্যাখ্যান করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ অভিযানের নির্দেশ তিনি সহসা গুটিয়ে নিতে অস্বীকৃতি জানান। তখন আনসারদের একটি দল দাবি করলেন, তাহলে অন্তত ওসামাকে যেন কমান্ডারের পদ থেকে সরিয়ে অন্য কোনো অভিজ্ঞ ও বিশিষ্ট সাহাবিকে কমান্ডার নিয়োগ করা হয়। উল্লেখ্য যে তখন ওসামার বয়স ছিল মাত্র 20 বছর। আনসার সাহাবিরা বিষয়টি খলিফার সামনে উপস্থাপন করতে সংকোচ বোধ করছিলেন। তাদের অনুরোধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি খলিফার সামনে উত্থাপন করেন। তাদের এই প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, রসুল আল্লাহ যাকে নিয়োগ করেছেন আবু বকর তাকে অপসারণ করবে? কোনো কোনো বর্ণনাতে বলা হয়েছে এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের দাড়ি চেপে ধরেছিলেন। এই ঘটনার পর আর কেউ এ ব্যাপারে প্রশ্ন তোলার সাহস করেনি। এই ঘটনার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। প্রথমত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রতিকূল পরিবেশেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ যুদ্ধযাত্রার নির্দেশ বাস্তবায়ন থেকে সরে আসেননি। সামরিক বা রাজনৈতিক বিবেচনায় এই যুদ্ধটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, তথাপি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং তার ইচ্ছার প্রতি সমর্পণের একটি চরম নিদর্শন ছিল এই যুদ্ধযাত্রা। কেননা আরবের অভ্যন্তরীণ অবস্থাই ছিল তখন অত্যন্ত টলমলে, চারদিকে বিদ্রোহের দাবানল। তথাপি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধযাত্রার সিদ্ধান্ত স্থগিত করেননি, মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ ইচ্ছার প্রতি ভালোবাসার নিদর্শন প্রকাশ করার জন্য। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, ওই যুদ্ধের কমান্ডার ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে তাও একদিক থেকে দেখতে গেলে যৌক্তিক ছিল। কেননা ওসামার বয়স অনেক কম ছিল আর তিনি বিশিষ্ট কেউ ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এটা আরবদের চিরাচরিত অভ্যাস যে তারা বিশিষ্ট ব্যক্তির নেতৃত্ব মানে আর বিশিষ্ট জন ছাড়া কারো নেতৃত্ব সহজে মানতে চায় না। ইসলাম এসে আরবদের এই রীতি ভেঙে দিয়েছে। জায়েদের মতো ব্যক্তি যিনি একসময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রীতদাস ছিলেন, সেই জায়েদকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের প্রথম কমান্ডার বানিয়েছিলেন। আর মৃত্যুর কিছুকাল আগে সেই জায়েদের পুত্র ওসামাকে বানিয়েছেন দ্বিতীয় মুতার যুদ্ধের কমান্ডার। এসব সিদ্ধান্তের মধ্য দিয়ে মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের মধ্যে যেই শ্রেণী বৈষম্য ছিল তার মূলে কুঠারাঘাত হেনেছিলেন। যে সাহাবিরা ওসামার নেতৃত্ব মেনে নিতে ঘাইঘুই করছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তাদের মধ্যে সেই জাহেলি যুগের অভ্যাস ফিরে আসার আভাস পেলেন।
তারা বিশিষ্ট কাউকে নেতা হিসেবে মানতে চাচ্ছিল, ওসামাকে নয়। তাদের প্রস্তাবে যেন এমন একটা মনোভাবের বহিঃপ্রকাশ ছিল যে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফেটে পড়েন এবং ওসামার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদেরকে প্রচণ্ড ভর্ৎসনা করেন। যাই হোক, শেষ পর্যন্ত খলিফার দৃঢ়তার সামনে সবাই ওসামাকে নিজেদের কমান্ডার হিসেবে মেনে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওসামার বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন বর্তমান নাজুক পরিস্থিতিতে অন্তত ওমর যেন মদিনায় থেকে যান এবং খেলাফতের কাজে তাকে সহযোগিতা করেন। খলিফা ইচ্ছে করলে নিজেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা ওসামাকে এ ব্যাপারে নির্দেশ দিতে পারতেন, যেহেতু তিনি এখন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। কিন্তু তিনি ওসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে বরং তাকে বিনয়ের সাথে অনুরোধ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন মদিনায় রেখে যাওয়া হয়। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার অনুরোধ গ্রহণ করলেন এবং অধিকতর বিনয়ের সাথে বললেন, আপনি যে কাউকে ইচ্ছা আপনার প্রয়োজনে মদিনায় রেখে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর কিছু গোত্র যাকাত দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয়। সাহাবিদের অনেকে পরামর্শ দিয়ে বলেন, তারা যেহেতু নামাজ পড়বে শুধু যাকাত দেবে না, সেহেতু আপাতত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের দরকার নেই, কারণ বর্তমানে চারিদিকে বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা বরং এখন অন্যান্য বিদ্রোহীদের দমন করি এবং পরবর্তীতে এই যাকাত দিতে অস্বীকারকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সোজা সাপটা মানুষ। তিনি এই ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বনের পক্ষে ছিলেন না। তিনি তাৎক্ষণিক ঘোষণা দেন, আল্লাহর কসম, কেউ যদি এক ছটাক পরিমাণ যাকাত দিতে অস্বীকৃতি জানায়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হযরত আবু বকরের এই বক্তব্য থেকেই অনুধাবন করা যায় তিনি কতটা দৃঢ়চেতা মানুষ ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর সবচেয়ে বড় যে সংকটটি দেখা দেয় তা হল চারদিক থেকে বিদ্রোহের খবর আসতে থাকে। মক্কা মদিনা সহ যে বিশাল বিস্তৃত আরব উপদ্বীপ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন, তার মধ্যে থেকে শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া বলতে গেলে অবশিষ্ট সম্পূর্ণ আরব ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর অন্য কাউকে আরবের একক নেতা হিসেবে মেনে নিতে অস্বীকার করে এবং মদিনার কর্তৃত্বকেও প্রত্যাখ্যান করে। এমনকি প্রভাবশালীদের কেউ কেউ নিজেকে নবী হিসেবেও দাবি করে এবং মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় অত্যন্ত দৃঢ় ও কঠোর হস্তে এই বিদ্রোহী ও ভণ্ড নবীদেরকে দমন করেন। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বেশ কয়েকজন কমান্ডারের অধীনে বিভিন্ন জায়গায় ইমানদার মুসলিমদেরকে পাঠিয়ে দেন বিদ্রোহী ও ভণ্ড নবীদেরকে দমন করার জন্য। আল্লাহর রহম, মুসলিম বাহিনী প্রতিটি যুদ্ধে জয়ী হয় এবং পুনরায় সমস্ত আরব উপদ্বীপ ইসলামের ছায়াতলে চলে আসে। এরপর আর কখনও জাজিরাতুল আরবে এই ধরনের সংকট দেখা দেয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সৃষ্ট এই ফেতনা এতটা ভয়াবহ ছিল যে এই পরিস্থিতিতে বহু দৃঢ়চেতা সাহাবিরাও মনোবল হারিয়ে ফেলেছিলেন। তারা কিভাবে এই সংকট থেকে ইসলামকে রক্ষা করবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছিলেন। কিন্তু কোমল আবু বকর এই সময়ে রুদ্র মূর্তি ধারণ করেন। তিনি দৃঢ় হস্তে অত্যন্ত কঠোরতার সাথে এই ফেতনা মোকাবেলা করেন এবং এক বছরেরও কম সময়ের ব্যবধানে আরব উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনেন। আবু বকরের এই দৃঢ়তার ব্যাপারে পরবর্তীতে হযরত ওমর একবার বলেছিলেন, যদি ওই সময় আবু বকর না থাকতেন তাহলে আমরা হয়তো ধ্বংসই হয়ে যেতাম। ইতিহাসবিদরাও একথা অকপটে স্বীকার করেন যে যদি আবু বকর দৃঢ় হস্তে এই সব সংকট মোকাবেলা না করতেন তাহলে হয়তো মুসলিম জাতির আজকের ইতিহাস ভিন্ন হতে পারত। হযরত আবু বকরের স্বভাবে মূলত দুটি পরস্পর বিরোধী গুণের ভারসাম্যপূর্ণ সমাবেশ ঘটেছিল। একদিকে সীমাহীন দৃঢ়তা, অন্যদিকে অপার করুণা ও কোমলতা। এ কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল। কোনো ব্যক্তির স্বভাবে যদি এই দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি অনুপস্থিত থাকে তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহর অনুগ্রহে এই দুটি গুণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে সমানভাবে বিদ্যমান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মুসলিমদের নেতা ও খলিফা ছিলেন, তবু তার জীবন ছিল খুবই অনাড়ম্বর।
খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে তিনি জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও অনেক সময় নিজ হাতে করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম। প্রতিদিনের মতো আমি একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন, আজ কোনো কাজ নেই, এক নেককার ব্যক্তি তোমার আগেই কাজগুলো করে গেছে। হযরত ওমর পরে জানতে পারেন সেই নেককার ব্যক্তিটি ছিলেন স্বয়ং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের পেশা ছিল ব্যবসা। ইসলাম পূর্ব যুগে কোরাইশদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত ধনাঢ্য ব্যবসায়ী। ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে তিনি এই পেশা অব্যাহত রাখেন। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর যখন তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করেন, তখন খেলাফতের দায়িত্ব সামাল দিতে গিয়ে ব্যবসার পাট চুকিয়ে ফেলতে বাধ্য হন। এই অবস্থায় সংসারে নেমে আসে নিদারুণ দারিদ্র। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, মাথায় কাপড়ের গাঁঠ নিয়ে একজন অতি বৃদ্ধ মানুষ মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তারা একে অপরকে জিজ্ঞেস করলেন, কে এই বৃদ্ধ ব্যক্তি? কৌতূহলবশত তারা কাছে গিয়ে দেখলেন তিনি আর কেউ নন, খলিফাতু রসুলাল্লাহ আবু বকর। এই দৃশ্য দেখে তারা চোখের পানি ধরে রাখতে পারলেন না। অতঃপর বহু পীড়াপিড়ি করে তারা বৃদ্ধ আবু বকরকে রাজি করালেন যে তিনি এখন থেকে বাইতুল মাল থেকে যৎসামান্য ভাতা গ্রহণ করে নিজের পরিবারের খরচ বহন করবেন। অতঃপর মজলিসে শুরার সিদ্ধান্ত মোতাবেক খলিফার জন্য ন্যূনতম একটি ভাতার ব্যবস্থা করা হয়, যার পরিমাণ ছিল বাৎসরিক 2500 দিরহাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে মৃত্যুর আগে তিনি তার পরিবারের সদস্যদেরকে নির্দেশ দিয়ে যান, তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদয় অর্থ যেন ফিরিয়ে দেয়া হয়। ইসলামের খেদমতে মহামতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল দিয়েই গিয়েছেন, কখনো বিন্দুমাত্র সুবিধা গ্রহণ করতে তিনি প্রস্তুত ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2.5 বছরের মতো খেলাফত পরিচালনা করেন। খুব সংক্ষিপ্ত হলেও তার এই শাসনামল ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখা, আরবের বিদ্রোহীদেরকে দমন করা এবং ভণ্ডনবীদেরকে নির্মূল করা। রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন যে মুসলিমরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয়। তিনি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে পারস্য সাম্রাজ্য তথা ইরানি শাহেনশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অতঃপর পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চলাকালেই তিনি তৎকালীন আরেক পরাশক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেন। বিশ্বের দুটি পরাশক্তি যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা দূরে থাক, তাদের চোখে চোখ রেখে কথা বলতেই এর আগে আরবরা ভয় পেত, সেই দুই পরাশক্তির বিরুদ্ধে একই সাথে যুদ্ধ ঘোষণা করা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। আর ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তার এই সিদ্ধান্ত মানবজাতির ইতিহাসের গতি প্রকৃতি বদলে দিয়েছিল। আমরা বলতেই পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতোই তার শ্রেষ্ঠ অনুসারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন ইতিহাস বদলে দেয়া এক মহানায়ক। হযরত আবু বকরের আরেকটি উল্লেখযোগ্য অবদান হল পবিত্র কোরআনের সংকলন ও সংরক্ষণ। তার খিলাফতকালে প্রথম বছরে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে শত শত হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন। শুধুমাত্র মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত ইয়ামামার যুদ্ধে শহীদ হন 700 হাফিজ। অতঃপর হযরত ওমরের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কোরআন এক স্থানে গ্রন্থ আকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন। ইতিহাসে কোরআনের এই আদি কপিটি মাসহাফে সিদ্দিকী নামে পরিচিত। পরবর্তীকালে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআনের যে কপিগুলো করা হয়েছিল তা মূলত মাসহাফে সিদ্দিকীর অনুলিপি মাত্র। 13 হিজরির 7 জমাদিউল উখরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হন। 15 দিন জ্বরে ভোগার পর হিজরি 1300-এর 21 জমাদিউল উখরা মোতাবেক 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি ইন্তেকাল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হয়। তিনি 2 বছর 3 মাস 10 দিন ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন।
ইসলামের ইতিহাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান চিরভাস্বর হয়ে আছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।